ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, চাপাই নবাবগঞ্জ 3। 2 মিনিট বলবেন। জি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, আমাকে একটু সময় দিবেন। যেহেতু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন, ন্যাশনাল আর্কাইভস অর্ডিন্যান্স 1983, রহিতক্রমে এখানে পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে এখানে সংসদে উত্থাপন করা হয়েছে। মাননীয় মন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু মাননীয় স্পিকার, দেখেন, আমি যতদিন পর্যন্ত এই বিষয়টি বলতেই থাকবেন, এই যে মহামান্য হাইকোর্ট থেকে এই ধরনের সামরিক শাসন আমলে যে সমস্ত আইন প্রণয়ন করা হয়েছে, এটিকে একবার অবৈধ করছেন, আবার তার মধ্যে কিছু রাখছেন, কিছু রাখছেন না, এটা অসম্পূর্ণ। এবং আমি মনে করি এটা আইনের একটা অসম্পূর্ণ ব্যাখ্যা। আমি মনে করি এই জায়গাগুলো আমাদের পরিহার করা উচিত। আইনের পরিবর্তন হবে, আইনের সংশোধন হবে, এটি ধারাবাহিক একটি প্রক্রিয়া। মাননীয় স্পিকার, এখানে উদ্দেশ্যের মধ্যে আপনি যেটা বলছেন যে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, এগুলোকে আমরা সংরক্ষণ করব, প্রিজার্ভ করব, তার জন্যই আইনটি করা হচ্ছে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে গত যুগের পর যুগ ধরে বাংলাদেশের যে ইতিহাস বিকৃতির যে চর্চা চলছে, এটি আমরা এখান থেকে এই আইনের মধ্য দিয়ে আমরা সেটি রোধ করতে পারবো কি না। কারণ আমি লক্ষ্য করেছি মাননীয় স্পিকার, আমি এই সংসদে আসার পরও দেখেছি যে বাংলাদেশের অন্যতম সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে এখানে মাননীয় মন্ত্রী, সংসদ সদস্যরা যে সমস্ত বক্তব্য উত্থাপন করেছেন যে উনি মুক্তিযোদ্ধায় না, উনি আপনার পাকিস্তানের দোসর, এখানে অনেক মুক্তিযোদ্ধা আছেন যিনি উনার সঙ্গে যুদ্ধ করেছেন, আমি শুধু মাননীয় মন্ত্রীর উদ্দেশ্যে আপনার মাধ্যমে জানাতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জেড ফোর্সের কমান্ডার ছিলেন এবং উনি প্রথম, তৃতীয়, চতুর্থ, অষ্টম ব্যাটেল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, সরাসরি মাঠে যুদ্ধ করেছেন। শুধু তাই নয় মাননীয় স্পিকার, 1900 স্বাধীনতা উত্তর যে সমস্ত সেক্টর কমান্ডার বীরত্বের সাথে যুদ্ধ নেতৃত্ব দিয়েছেন, সবচাইতে বেশি এখানে 277 জন 87 জন মুক্তিযোদ্ধা শাহাদাত বরণ করেছেন এবং এই সেক্টরের 2 জন বীরশ্রেষ্ঠ উপাধিতে আপনার ভূষিত হয়েছেন, সিপাহি হামিদুর রহমান, ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ। মাননীয় স্পিকার, এছাড়াও জিয়াউর রহমান পাকিস্তানে 1900। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য, এটা তো আপনার এই জনমত যাচাইয়ের সাথে বলবেন, সংশোধনীতে বলবেন, শেষ করুন। জি আচ্ছা, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা না, জিয়াউর রহমান আপনার এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি পাকিস্তান, এগুলোকে আপনাকে এক্সপ্যান্ড করতে হবে, এগুলো অসত্য, এগুলো যদি আপনি এক্সপ্যান্ড না করেন তাহলে সংসদে আমরা কথা বলে লাভ কি মাননীয় স্পিকার। আমি মনে করি যে এখানে ন্যাশনাল আর্কাইভসের মুক্তিযুদ্ধের দলিল রচিত হয়েছে, তার মধ্যে কি জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধ দলিলে লিপিবদ্ধ নাই? তাহলে আপনি আজকে এই সমস্ত কথা কেন আমরা বলছি, কেন এই বিতর্কগুলো করছি? এগুলো আমি মনে করি পরিহার করা উচিত। ন্যাশনাল আর্কাইভকে আরও শক্তিশালী করার জন্যই আইনটি আনা হচ্ছে। আমি আশা করব যে এর মধ্য দিয়েই ন্যাশনাল আর্কাইভে মধ্য দিয়ে আমাদের জাতির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে আমরা ধারণ করব, সংরক্ষণ করব এবং এটিকে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য রুমিন ফারহানা, মহিলা আসন 50। 2 মিনিট। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, ইতিহাস লিখবেন ইতিহাসবিদরা, ইতিহাস নিয়ে গবেষণা করবেন গবেষকরা, কিন্তু ইতিহাস যখন রাজনীতিবিদরা লেখা আরম্ভ করেন, ইতিহাস যখন আইনের অংশ হয়ে যায়, তখন তো বড় মুশকিল। মাননীয় স্পিকার, বাংলাদেশের আর্কাইভ বিল 2021 পড়তে গিয়ে দেখছি সরকার 25 বা ততোধিক বছরের পুরনো ধরনের নথি সংরক্ষণের কথা বলছে। মাননীয় স্পিকার, 25 বছর পুরনো নথি সংরক্ষণ করার উদ্যোগ খুবই চমৎকার, তবে সেটা যদি রাজনৈতিক নথি হয়, নিজের পছন্দ মতো নথি হয়, নিজের লেখা নথি হয়, তাহলে তো বড় মুশকিল। যাই হোক, সম্প্রতি প্রথম আলোতে একটা রিপোর্টে দেখলাম যে সরকার শুধু অতীতের নথি নয় মাননীয় স্পিকার, বর্তমানের নথি নিয়েও অত্যন্ত উদগ্রীব। সরকার নাগরিকদের বর্তমানের সব তথ্য এবং নথি নিয়ে একটি ডিজিটাল আর্কাইভ করতে চায়, সেই ঘোষণাও সরকার দিয়েছে। পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট নামের একটি আইন তৈরি হচ্ছে এই লক্ষ্যে। আইনটির প্রাথমিক তথ্য পড়ে মনে হয় এক রামে রক্ষা নাই, সুগ্রীব দোসর। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ধাক্কা তো আছেই আছে, সেই সঙ্গে আবার যুক্ত হয়েছে পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট। এই আইনের আওতায় বাংলাদেশের নাগরিকদের ডেটা বাংলাদেশের ভেতরে রাখার নামে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, অ্যামাজন সহ টেক জায়েন্টদের বাংলাদেশের সার্ভার স্থাপন করতে হবে। এই পর্যন্ত হলে কোনো সমস্যা ছিল না মাননীয় স্পিকার, আবার সেখান থেকে যে কোনো তথ্য সরকার নিতে পারবে,
প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবে। বিগত কয়েক বছরে অ্যাটলিস্ট এক যুগ ধরে সরকার কিভাবে তথ্য নেয় এবং সেটা জনগণের বিরুদ্ধে ব্যবহার করে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে কী ধরনের মামলা দেয়, আমাদেরকে কিভাবে জেলে পাঠায় এবং সেখানে কী ধরনের আচরণ করে, সেটা তো মাননীয় স্পিকার আমরা দেখেছি। এই পুরো বিষয় নিয়ন্ত্রণ করবে সরকারের নিয়োগ দেওয়া একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তার অধীনে থাকা কর্মকর্তা কর্মচারীরা তথ্য সংগ্রহের কাজ করতে না পারলে এই দায়িত্ব তৃতীয় পক্ষ নেবে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য, আপনি তো আর্কাইভ অ্যাক্টের উপরে কথা বলেননি। আর্কাইভ বিল যেটা এখন যেটা জনমত যাচাইয়ের জন্য সামনে, আপনি তো আরেকটা অন্য বিলের কথা বলছেন। জি, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন।